হ্যালো এভিওয়ান আজকের ভিডিওতে নিয়ে এলাম আরেকটা ব্রাইডাল হেয়ার স্টাইল উইথ ফ্রেশ ফ্লাওয়ার সো প্রথমে আমরা যা করব ক্রাউনে টিজিং করে নেব একটু ভলিউম দিয়ে নেব বিকজ আমরা ব্রাইডকে দুপাট্টা করাবো অ্যান্ড ফ্রন্ট থেকে ফ্রন্ট সেটিংটাও করে নেব টিজিং করে সুন্দর করে স্মুথ করে জাস্ট সিম্পল একটা ড্রেপিং টাইপের আমরা ফ্রন্ট সেটিং করছি সো ফ্রন্ট সেটিংটা হয়ে যাওয়ার পরে পিছনে সুন্দর পরে আমরা টি টাইট করে দিয়ে ভালো করে সিকিউর করে আমাদের টাকে সেট করে নিব এখন একটা রাবার দিয়ে আমরা সুন্দর করে পনিটেল করে নেছি একদম ঘাড়ের কাছে এবার আমি যেটা করব প্রথমে আমরা রোজ फ्लावरগুলোকে ভালো করে বব পিন দিয়ে সিকিউর করে নেব বিকজ এটা কোপার নিচে ফুলগুলা থাকবে তো আপনি আপনার পছন্দ মতো যেভাবে ভালো লাগে ফ্লাওয়ারটাকে সিকিওর করে নিন আমার এই টিউটোরিয়ালে আমি ঘাড়ের পাশ মানে ঘাড়ের কাছে সুন্দর করে একদম রাউন্ডেড একটা লুক দিয়ে ফ্লাওয়ারগুলোকে সেট করেছি আপনার এখানে ছোট ফ্লাওয়ার হলে ছয় থেকে সাতটা বা আটটা ফুল লাগবে একটু বড় হলে আর একটু কমও লাগবে আপনি আপনার মতো যে কোনো फ्लावर দিতে পারেন ফ্রেশ फ्लावरও দিতে পারেন আর্টিফিশিয়ালও দিতে পারেন এবার আমরা ছোট ছোট সেকশন নিয়ে চুলটাকে উল্টে ধরে এখানে দেখেন কিভাবে আমি করছি প্রথমে बॉबी पिन দিয়ে সিকিউর করে নিলাম এবার একটা রিং বানিয়ে আমি আবার बॉबी पिन দিয়ে সিকিউর করে দিব এইটা আমরা বলে থাকি রিং বান তো যেটা করতে হবে যে প্রত্যেকটা রিং কে আপনি डिफरेंट डिफरेंट ডিরেকশানে প্লেস করবেন তাহলে খোপাটা দেখতে সুন্দর হয় যদি আপনি সেম ডিরেকশনে দেন তাহলে একটা অ্যাট্রাকটিভ লুক আসে না অ্যান্ড আমি আমার হেয়ার স্টাইলগুলোকে একটু ন্যাচারাল ওয়েতেই রাখার চেষ্টা করি বেশি পলিশ হলে আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগে আপনি যদি বেশি পছন্দ করেন পলিশ করা তাহলে একটু ভালো করে স্প্রে দিয়ে স্মুথ করে তারপর আপনি রিংটা বানাবেন এই তো খুবই সিম্পল আপনি আপনার মন মতো রিংগুলাকে প্লেস করে দিবেন অ্যান্ড ইভেন একটা শেপ নিয়ে আসবেন আপনি এটা রাউন্ডের শেপেও করতে পারেন লঙ্গার শেপেও করতে পারেন যেভাবে আপনার ভালো লাগে করবেন তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে এবং আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকজ আপনারা না জানালে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারি না তো আমি ট্রাই করছি আমার বেস্ট আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার অ্যান্ড আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে অ্যান্ড প্লিজ বেশি বেশি শেয়ার করবেন সো দ্যাট আমার চ্যানেলটাও গ্রো করতে পারে অ্যান্ড আপনাদেরকে আমি হেল্প করতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি ততদিন ভালো থাকবেন বাট বাই